নারী সাংবাদিক বা নারী সাংবাদিক নাই হোক নারী তাকে এভাবে হেনস্থা করতে পারে না। তাকে সে যদি কোনো অন্যায় করে তাকে সঙ্গে সঙ্গে ডাইকে পুলিশের কাছে হস্তান্তর করবে। তাকে সাড়ে ৬ ঘন্টা আটকিয়ে রাখছে, আড়াইটার থেকে রাত্র ৯টা ১৫টার সময় তাকে থানা ওখান থেকে সে যখন অসুস্থ হয়ে পড়েছে, মুখ থেকে ফেনা বেরিয়ে গেল, মানে খুব বাজে অবস্থা, তখন তাকে হাসপাতালে কথা বলে একটা মাইক্রোবাসে করে শাহবাগ থানায় নিয়ে আসছে। নির্যাতন করেছে সাম জাকিয়া পারভিন সহকারী সচিব, জেবুন্নেসা কাজী এডিশনাল সেক্রেটারি, সাম পুলিশ কনস্টেবল মিজান, আরও বেশ কয়েকজন এরা মিলে, এবং ভিডিও ফুটেজে আছে ওকে যে গলা চেপে ধরেছে আপনারা দেখেছেন। শুধু গলা চেপেই ধরেনি, ওর ব্যাগটা সব কিছু নিচে ফেলে দিয়ে পরে বসে এগুলো টোকাই তুল তুই তুই করছে। ও বলছে আমি সচিব সাহেবের সাথে সচিব মহাদের সাথে কথা বলো, সচিব সচিব করিস কেন ভাই বলতে পারিস না? তাই এই চোরদের বিরুদ্ধে, ও তো আওয়ামী লীগের বিরুদ্ধে করে নাই, ও শেখ হাসিনার বিরুদ্ধে নয়, ও সরকারের বিরুদ্ধে নয়, ও কতিপয় দুর্নীতিপরায়ণ লোকের বিরুদ্ধে নিউজ করতেছে। কারণাকারণ তো এই নিউজগুলো করতে হবে, কেউ না কেউ তো করবে, আর না করলে নেত্রী জানবে কীভাবে, প্রধানমন্ত্রী কীভাবে জানবে? আমার দাবি একটাই, আমার বউকে মুক্তি দেওয়া হোক, ঠিক আছে? আর যারা এগুলো করেছে তাদের বিচার চাই তদন্তপূর্বক, তাদের শাস্তি দাবি করতেছি। হ্যাঁ, আজ কী করবো আমরা? ওরা সবাই আসামি হবে, এটা স্বাভাবিক, এরাই আসামি হবে, এবং আরও যারা ছিল যাদের নাম আমি জানি না, আমি তো তাৎক্ষণিক ঘরে ছিলাম না, আমি ২ ঘন্টা পরে ওখানে গিয়েছি। এবং ভিডিও ছিলে আমি এই মামলাটা আমাদের উকিল আসতেছে, আসলেই আমরা এখানে তো আসার কথা ১০টায়, ওরা শাহবাগ থানা থেকে ৭:৩০টায় আমার মিসেসকে বের করে নিয়ে আসছে ৭:৩৫, একদম গড়ি দ্বারা, কিন্তু আসার কথা ১০টায়। আমাকে এডিসি সাহেব রাতে বলছে ১০টায় ভাই আমরা নিয়ে যাব বলে এডিসি সাহেব চলে গেছে বোরা, মানে ফজরে আজানের সময়। আপনারা যাওয়ার পরে তারা ভাবছে আপনারা যদি আবার যান সেখানে, তারা ৭:৩০ ৭:৩৫ তাকে বাইর করে নিয়ে আসে, তাকে নাস্তা ডুব খেতে দেয়নি, আমি নাস্তা আনতে পাঠাইছি, বসে খুব অসুস্থ, ও সকালে ৪টা মেডিসিন, হ্যাঁ মেডিসিনটা ওকে খাওয়াই দিলে, সারাদিন ও খাবে না, আমি না খাওয়াই দিলে সেটাও খাওয়াই দিলে, এখানে আসার পরে একটু নাস্তা দিতে দিয়েছে, তাও একটা পরোটার ৪ প্যাকেট আপনি খেয়েছে। কোথায় মামলা করবেন এবং আপনার মামলা করবেন তো? হ্যাঁ মামলা করব, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থানা শাহবাগ থানায় মামলা হবে, শাহবাগ থানা মামলা না সিআর মামলা হবে। আপনারা কি মামলা করবেন? হ্যাঁ মামলা করব। মামলাটা করবেন কি কারণে? আমার বউকে নির্যাতন করা হয়েছে, তাকে অ্যাসাল করা হয়েছে, তাকে গলা চেপে ধরা হয়েছে, ভিডিও ভাই সবার কাছে ভিডিও আছে, সবার কাছে ভিডিওগুলো আছে, তাকে ঘুমের উদ্দেশ্যে অনেক সময় আটকে রাখা হয়েছে ৫:৩০, এবং তার মোবাইল নিয়ে নিয়েছে। কনস্টেবল মিজান বলেছে তোরে মাটির নিচে পুঁতে ফেলবো, যখন মিডিয়ার লোকজনের মানে কে আমার বোনের হাজবেন্ড শুনে পড়ছে, তা যখন মিডিয়ার কয়েকজন কর্মী জেনে গেছে তখন তারা চুপ ছিল। কনস্টেবল মিজান কি বলছে? কনস্টেবল মিজান বলেছে যে তোকে মাটিতে পুঁতে রাখবো, তুই স্বাস্থ্যখাত নিয়ে অনেক বাড়াবাড়ি করিস, তুই যদি আরেকবার এই ধরনের নিউজ করিস তাহলে তোকে মাটিতে পুঁতে রাখবো, তুই বেশি বাড়াবাড়ি করিস, ওকে তুই তো কারি করছে এবং আমার বোনের হাতে গলায় চেপে ধরেছে এবং নির্যাতন করেছে, এবং ওর আঘাতে চিহ্নগুলো আছে, ও ওখানে ওই অবস্থায় ২-৩ বার বমিও করেছে।